Assalamu alaikum, dear student. Once again, I am in front of you. How is it going? I hope you all are safe and sound. Very, very well. Alhamdulillah, I am also fine. I welcome you in my class. Those who are new in my class, I would like to introduce myself once again. This is Saifullah Shapla, assistant teacher. Amra Sadarpur Secondary School, Mirpur, Kushtiar. And this class is brought to you by Amra Sadarpur Secondary School. Okay, let's start. As you know, in my last class, I have told you that I take this class in two parts. Last day, I discussed part one, and today I am going to discuss with you tag question part 2. So let's start. Now you have a look on the board. এখানে দেখো আমি কিছু ওয়ার্ড লিখেছি, তো যেটা বলতে চাই, দোজ আর নিউ ইন মাই ক্লাস, ফর দোজ স্টুডেন্ট আই উড লাইক টু রিভিউ আ লিটল বিট. লাস্ট ডে অলরেডি আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ট্যাগ কোয়েশ্চেন ইজ এ ভেরি স্পেসিফিক অ্যান্ড ইজি টাস্ক, সো ইউ ক্যান ইজিলি গেট 5 মার্কস অন দিস আইটেম. ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের যেটা বলেছিলাম যে ট্যাগ কোয়েশ্চেনের রুলসগুলি, সেটা সম্পর্কে তোমরা যারা আজকে আমার নতুন ক্লাসটি দেখছো তাদের জন্য ছোট করে বলতে চাই যে ট্যাগ কোয়েশ্চেনের যে রুলস আমরা জানি, তোমরাও হয়তো জেনে থাকবে যে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে ট্যাগ কোয়েশ্চেন, আর ট্যাগ কোয়েশ্চেন যদি স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে. আর প্রোনাউন বা সাবজেক্ট বা নাউন, প্রোনাউন হিসাবে কীভাবে ব্যবহার হবে এটা তোমরা জেনে থাকবে, যে নাউন হবে না ট্যাগ কোয়েশ্চেনে, অবশ্যই সেই নাউনের পরিবর্তে যে প্রোনাউনটা বসে সেইটা বসাতে হবে. তো আমি তোমাদের গতদিন এক্সাম্পল সহ দিয়েছি, ভিডিও ক্লাসটি আছে, তোমরা দেখে নিতে পারবে. এবার আসি আমাদের আজকের আলোচনায়. আমি এখানে দেখো আমি কিছু ওয়ার্ড লিখেছি, এখানে দেখো স্কার্সলি সেলডম হার্ডলি অ্যান্ড বেয়ারলি. এই যদি এই ওয়ার্ডগুলি কোনো স্টেটমেন্টে থাকে অবশ্যই তোমরা এখানে তোমরা এটাকে নেগেটিভ সেন্স হিসাবে কনসিডার করবে, অর্থাৎ এটার মিনিং এক সেন্সে নেগেটিভ. এই জন্য এই সব এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন অবশ্যই আমরা নট ইউজ করব না. এখানে দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি, উই সেলডম টিচ আওয়ার ইয়াং লার্নার্স ম্যানার্স. এখানে দেখো কোনো কিন্তু নট, নো আদার, নো বডি, নো ওয়ান, নান, এগুলো নেগেটিভ ওয়ার্ড এখানে নাই, কিন্তু এখানে দেখো সেলডম, এটা একটা নেগেটিভ সেন্সে আমরা বলবো, সেই ইয়া অনুযায়ী এখানে আমরা নট ব্যবহার করবো না, এখানে আমরা ডু ওই ব্যবহার করবো, ডু. আসছে তোমাদের সেন্টেন্সের ওপরে, অর্থাৎ ইম্পারটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সে কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয় সেইটা আজকে তোমাদের আমি দেখাবো. তো আসো আমরা দেখি, ইম্পারটিভ সেন্টেন্স আমরা সবাই জানি, তাই না? ইম্পারটিভ সেন্টেন্সে মূলত কি হয়, সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে ইম্পারটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়, সেক্ষেত্রে যদি আমরা ভার্ব দিয়ে শুরু করি তবে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময়ের জন্য সাবজেক্ট কিন্তু ইউ, সেটা উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকে, অর্থাৎ উল্লেখ থাকে না, উজ্জ্ব থাকে. অবশ্যই সেকেন্ড পার্সন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ট্রিট করা হয়, তো কিন্তু স্ট্রাকচারে যে আমরা কি লক্ষ্য করি অবশ্যই সেটা ভার্ব দিয়ে আরম্ভ হবে, এবং এছাড়া কি থাকে, লেট থাকে, এই দুইটা অপশন থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে. তারপরে নেগেটিভ সেন্সে কি থাকে, ডো নট থাকে. Let
him, let him. Run. Let me sing a song. তোমরা খেয়াল করো বোর্ডে আমি লিখেছি এগুলো সবই ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দি ডোর, ফিনিশ ইয়ার লেসন, লেটস গো ফর ওয়াক, লেটস গো আউট ফর এ ওয়াক, লেট হিম রান, লেটস মি সিং এ সং। এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে শোনো, যদি ওয়ার্ব দিয়ে সেন্টেন্সটি আরম্ভ হয় তো প্রতি ক্ষেত্রে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করবো ট্যাগ কোশ্চেনে। যে ইউ তো প্রতি ক্ষেত্রে থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রোনাউন হিসাবে ইউ ব্যবহার হবে। তো যখন আমরা সেন্টেন্সটাকে ওয়ার্ব দিয়ে আরম্ভ করব সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, উইল ইউ অবলিক ওন্ট ইউ, বোথ আর কারেক্ট। তো ওপেন দি ডোর, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, উইল ইউ, একটা আন্ডারলাইন করা যেতে পারে। আবারও বলি, যখন তোমরা আনসার করবে অবশ্যই ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটি পরীক্ষার খাতায় বা তোমার এক্সামে, এক্সামের সময় অবশ্যই খাতাতে এটা উঠায়ে দেন, তোমরা আনসার করবে। ফিনিশ ইয়ার লেসন, এটাও বলাতে কী হবে, ওই একইভাবে উইল ইউ, উইল ইউ, উইল ইউ, ফিনিশ ইয়ার লেসন, উইল ইউ। নেক্সট কে আছে, লেটস গো আউট ফর এ ওয়াক। এই ক্ষেত্রে দেখো, যদি লেটস অর্থাৎ লেটাস, লেটাস বা লেটস এরকম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা শ্যাল ইউ ব্যবহার করব। শ্যাল উই, এটা মনে রাখবে, ডিফারেন্সটা শুধু এখানে, লেটাস বা লেটস থাকলে শ্যাল উই, আর অ্যানাদার সব সেন্টেন্সগুলো ইম্পারেটিভের যদি ভার্ব দিয়ে আরম্ভ হয় তাহলে অবশ্যই আমরা এখানে উইল ইউ ব্যবহার করব। এখানে আছে লেট হিম, লেট মি, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলি থাকবে সেই নিয়মের ক্ষেত্রে লেটাস থাকলেই শুধু শ্যাল উই, আর বাদ বাকি সব উইল ইউ দিয়ে আমরা করতে পারি। লেট হিম রান, উইল ইউ, উইল ইউ, লেট মি সিং এ সং, এক্ষেত্রে আমরা কী করব, লেট মি সিং এ সং, এখানে আমরা কিন্তু ক্যান ইউ ব্যবহার করতে পারি, ক্যান ইউ, এটাও রাইট। তাহলে দেখো, আমরা যে এখানে পাঁচটা সেন্টেন্স লিখলাম, পাঁচটা সেন্টেন্স আছে ইম্পারেটিভের এবং এক্সাম্পলগুলো এরকম হবে, শর্টকাট রুলস হচ্ছে প্রতি ক্ষেত্রে উইল ইউ হবে, লেট আস থাকলে শ্যাল উই হবে, এবং আর বাদ বাকি ক্যান ইউ তুমি ইউজ করতে পারো, উইল ইউ ইজ কারেক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। এবার এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু এক্সাম্পল দেখি। এক্সক্লেমেটরি সেন্টেন্স অবশ্যই আমরা জানি, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে যে সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা ইনস্ট্যান্ট এক্সপ্রেশন বোঝায়, অর্থাৎ এক্সপ্রেস করা হয় যে সেন্টেন্সের মাধ্যমে তোমার ইনস্ট্যান্ট রিয়াকশন, কোনো কিছু দেখে বিস্মিত হওয়া যেটাকে বলে, সেটা হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা দেখতে পারি হোয়াট, হোয়াট অ্যান আইডিয়া, হাউ হাউ বিউটিফুল দ্য বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ,
how charming she how charming the scenery is एक्सक्लेमेटरी सेंटेंसर स्ट्रक्चर तो हमें जी अवश्य लास्ट एरकम एक विषय चिन्ह थाकबे व्हाट एन आईडिया हाउ ब्यूटिफुल द फ्लावर इज हाउ चार्मिंग द सिनारी इज एखे मैक्सिमाम क्षेत्र देखा जाए कोनो वस्तुवाचक बा कोनो घटना बोलो जाए बोलो ना केन एगुला के इंडिकेट करा है एक एक्सक्लेमेटरी सेंटेंसर एक्सप्रेशन क्षेत्र व्हाट एन आईडिया आईडिया कि खूब ही चमत्कार व्हाट एन आईडिया तेल एक क्षेत्र में किट व्यवहार करब एगुल सब ही पजिटिव आकार आईज टैग क्वेश्चन करार समय इजेंट इट हाउ ब्यूटिफुल द सिनारि इज हाउ ब्यूटिफुल द फ्लावर इज फ्लावर इज एखे हमारा इजेंट it how charming the scenery is how charming the scenery is ei khetre amra ki korbo isn't it asha kori tumra bujhte perecho ekhane dekho ami tinta structure tinta exclamatory sentence likhechi ebong ei sentence er tag question kibhabe example soho ami dekhai diyechi tahole ajke amra इम्पारेटिव और एक्सक्लेमेटरी सेंटेंसर क्यों एड करते हैं टैग क्वेश्चन से शिखल एवं एन जो करते अवश्य 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 आफ्टर दिस लेसन यू मस्ट प्रैक्टिस एट होम If you do not practice, you will not be able to learn anything. So, you need to practice more, more and more. This all for today. I hope you can easily answer these topics confidently. Also, see you soon again in my next class. Till then, Allah Hafiz. Thank you, being with me. Bye.